ভেটেনারি ল্যাবে গেল বাইসনের মাংস এবং চামড়া। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক বাইসনের মাংস সহ ধৃত যুবককে গ্রেপ্তার করেছে। বাইসনের চামড়া ও মাংস সহ ধৃত যুবকের নাম আকাশ ত্রিপুরা, বয়স 19 বছর, বাড়ি বাতিসা কলোনি এলাকায়। তৃষ্ণা অভয়ারণ্যের বন্য শিকারীরা এখন সক্রিয়। বারবার সংবাদ শিরোনামে আসছে হরিণের মাংস এবং বানরের ও শুকরের মাংস দেদার বিক্রি হচ্ছে এই জায়গায়। তারপরেও শীত ঘুমে বন দপ্তরের কর্মীরা। সবচেয়ে আশ্চর্যজনকভাবে শুক্রবার প্রকাশ্যে উঠে এলো তৃষ্ণার বাইসনের শিকারের বাস্তব ঘটনা। বন্য শিকারীরা বাইসন শিকার করে তার যেমন বিক্রি করছে, তেমনি নিজেরা রান্না করেও খাচ্ছে। এ ধরনের ঘটনা হাতে নাতে প্রকাশ্যে ধরা পড়ল বন দপ্তরের কর্মীদের হাতে। বৃহস্পতিবার রাতে তৃষ্ণা অভয়ারণ্যে অ্যাসিস্ট্যান্ট বন্য প্রাণী সংরক্ষণ সঙ্গম বৈদ্যের নেতৃত্বে এক দল বনকর্মী অভিযান চালিয়ে বিলুনিয়া রাজনগর ব্লকের বাতিসা কলোনি এলাকা থেকে বাইসনের মাংস চামড়া সহ হাতে নাতে ধরা পড়ে 19 বছরের যুবক আকাশ ত্রিপুরাকে। ধৃত আকাশ ত্রিপুরার বিরুদ্ধে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 503-51 ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিলুনিয়া জেলা ও দায়রা আদালতে ধৃত যুবককে তোলার পর দুপক্ষের আইনজীবীর শুনানির পর বিলুনিয়ার জেলা ও দায়রা আদালতের বিচারক শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে ধৃত আকাশ ত্রিপুরাকে। তৃষ্ণা অভয়ারণ্যের অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন শ্রী সঙ্গম বৈদ্যের নেতৃত্বে বাতিসা কলোনি থেকে আকাশ ত্রিপুরা নামে একটি ছেলেকে গোবর মাংস এবং গোবর চামড়া সহ ধৃত করা হয়। আজ মহামান্য আদালতে সোপর্দ করা হলে আদালত দুপক্ষে শুনানির পর আসামিটাকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে এবং তৃষ্ণা যে ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন মাংস এবং চামড়া সিজ করেছেন সেগুলিকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর জন্য, ফরেন্সিক না ভেটেরিনারি ল্যাবরেটরিতে পাঠানোর জন্য পারমিশন চেয়েছেন, সে পারমিশন গ্রান্ট করেছেন। আমরা তদন্ত করে দেখব এই অপরাধের সঙ্গে আরও কারো কারা জড়িত আছে, সেই বিষয়ে আমাদের ফরেস্টের টিম খুব সক্রিয় ভূমিকা নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।